বরযাত্রী বোঝাই বাস ও লরির সংঘর্ষে আহত হলেন পনেরো জন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাটি ঘটেছে নম্বর জাতীয় সড়কে বাস লরির সংঘর্ষে আহত হলেন পনেরো জন বাসযাত্রী ঘটনাটি ঘটেছে বারাসাতের কাছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে আহতদের ভর্তি করা হয়েছে বারাসাত জেলা হাসপাতালে জানা গেছে নদীয়ার পায়রাডাঙ্গা থেকে হলদিয়া যাচ্ছিল বরযাত্রী বোঝাই একটি বাস বারাসাতের দাঁড়ি পুকুরের কাছে লরিকে ওভারটেক করার সময় ঘটে দুর্ঘটনা বাসটিতে মোট জন যাত্রী ছিল যত মনে হলো যে লরিটাকে লরির সামনে থেকে আসছিল আর পিছনে বারাস কোনোয় কোনো গাড়িকে ওভারটেক করতে গিয়ে লরির সাথে হয়তো মুখোমুখি সংঘর্ষ হয়েছে প্রথম লটে ছজন গেলো তারপরের লটে আটজন প্র চোদ্দ জন মতো ইঞ্জুর রয়েছে ঘুমের ঘরে দেখি ঝুম করে একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার পরে বাচ্চাটা দেখে একদম চিটার থেকে নিচে পড়ে গেল লেগে গেছে তো ধরো দশ বারো জন গেছে হসপিটালে আমরা তো দেখিনি বাসের মধ্যেই ছিলাম এক এক করে সব নামিয়ে নিয়ে চলে গেছে ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে পুজোপটে আমার ঘুমির ঘরে মেরে দিয়েছে ওর ফ্যাঞ্জে ফ্যাঞ্জে সবাই বলছে যে আমার ড্রাইভার ঘুমিয়ে পড়ে মেরে দিয়েছে কোনো গাড়ি ওভারটেক করতে না মেরে দিয়েছে বিরো রিপোর্ট নিউজ নো ম্যানসল্যান্ড বারাসাত